আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পরিবেশ সম্পর্কে জানতে চাইব এবং এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে ভর্তি ছিলেন, ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কতদিন যাবত ছিল, কতদিন যাবত ভুগছিল? দেড় বছর যাবত আমি এটাতে ভুগতেছি। আর চিকিৎসকদের দেখিয়েছিলেন? মানে ওষুধ ওষুধ যতদিন খাই ততদিন একটু ভালো ফিল করি, তারপর ব্যথা শুরু হয়, আবার পুনরায় ব্যথা শুরু হয়। তো এখন কি অবস্থা আপনার? এখন আমি এই সারা নেটের মাধ্যমে আমি সারারি দেখছি, দেখে সারের মাধ্যমে আমি চিকিৎসা নিতে আসলাম আর কি। কোন ডক্টরের অধীনে আছেন আপনি? ডক্টর শফিকুল প্রধান সারের মাধ্যমে আমি এখন চিকিৎসা চলতেছে। আচ্ছা, মানে আপনি নেটের ইন্টারনেটের মাধ্যমে? আমি সারের ইন্টারনেটের মাধ্যমে আমি সৌদি আরব থাকতাম, ওখানে আমি কাজ করতাম, তো সবসময় নেট দেখতাম, তো সবসময় ডাক্তাররা কি বলতো আমি ওগুলো দেখতাম। আপনি এখন ছুটিতে আছেন? ছুটিতে আছি এখন, ওরা বলতেছে যে নিব না, পরে আমি এখন আবার নতুন করে কাতার চলে যাবো। কাতার যাবো? জি। আচ্ছা, আপনি যে আপনার সমস্যাটি নিয়ে এখানে ভর্তি ছিলেন, তো কতদিন যাবত ভর্তি ছিলেন? আমি আজকে 13 দিন, আজকে 13 দিন। 13 দিন? জি। তো সেটা আপনি কি সমাধান হয়েছে, যে সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? জি, ইনশাআল্লাহ সমাধান হয়েছে। অনেকটা মানে ভালো ফিল করতেছি এখন, আর বলতে পারি না আবার কাজ পুনরায় শুরু করলে কি হয় এটা তো আর জানি না। আপনার এখন কি মানে কি বোধ করছেন? এখন ভালোই, এখন ভালো লাগছে। জি। তো আপনার কি মনে হচ্ছে এখন, মানে সুস্থ কিনা? জি, এখন তো ভালো। স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন কিনা? জি জি, আমি তো স্যারের বললাম, স্যার আমার ইনশাল্লাহ কাজ করতে পারবেন, সমস্যা হতো না। জি স্যার, এই আশ্বাস দিছি বিদায়, আমি এখানে ভর্তি নিয়ে চিকিৎসা চালাইতেছি। আচ্ছা, এখানকার চিকিৎসা সেবা কেমন আমাদের দর্শকদের যদি একটু বলতেন? জি, দর্শকদের বলবো এখানে চিকিৎসা অনেক ভালো লাগছে আমার থেকে। আমি স্যারের মাধ্যমে আসছি, আমার অনেক ভালো লাগছে, দর্শক যেন এরকম ভালো পরিবেশে চিকিৎসা নিতে আসে আমি এটা বলতে চাই। আচ্ছা, দর্শকদের একটু শেয়ার করবেন এখানকার পরিবেশ বা এখানকার চিকিৎসা সেবা একটু বিস্তারিত। অনেক চিকিৎসা মানুষ অনেক ভালো আছে, স্যারের ভালো আছে, আমি স্যারের দেখে অনেক সন্তুষ্ট আছি। স্যারের মানে আসার ব্যবহার বা চিকিৎসা স্যারের আমার তো খুব ভালো লাগছে। এখানকার চিকিৎসা সেবাটা মূলত কি আপনি যদি একটু আমাদেরকে খুব খোলাসা বলতেন, মানে কি কি চিকিৎসা হয় এখানে, কি কি চিকিৎসা আপনাকে দেওয়া হয়েছে বা আপনি নিয়েছেন? আমাকে তো এখানে ব্যথার জন্য থেরাপি দেওয়া হয়েছে। জি, এখানে তো অনেক ধরনের থেরাপি আছে, আমি তো এখানে বলতে পারি না। থেরাপি থেরাপি এবং মেডিসিনের মধ্যে? জি জি জি। আচ্ছা, এখানকার আপনার পরিবেশ কেমন? ইনশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো অনেক ভালো লাগছে, আমি বিদেশ ছিলাম তো সারা এই দেখে আমার অনেক ভালো লাগছে যে বিদেশি সিস্টেম এটা পরিবেশ অনেক ভালো লাগছে আমার থেকে। আর যারা এখানকার সেবা দানকারী তারা ম্যানেজমেন্ট খুব ভালো, ওরা আমি এখন আমার দেশের বাড়িতে কুমিল্লা চলে যাবো। কুমিল্লা চলে যাবো? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আপনাকে ধন্যবাদ এত মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।